দুবাই শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কুরআন কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের সালেহ আহমেদ তাকরিম। 4 এপ্রিল দুবাই এক্সপো সিটির আল ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে ইথিওপিয়ার আব্বাস হাদি উমর এবং তৃতীয় স্থান লাভ করে সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল বারকানি। গত 24 মার্চ থেকে শুরু হয় দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার 26তম পর্ব। এই কম্পিটিশনে আরও এক বাংলাদেশি ছিলেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান কুরআন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের শায়খ সুয়াইব মুজিবুল হক। এছাড়া বিচারক হিসেবে ছিলেন সৌদি আরবের ডক্টর আহমেদ বিন হামুদ, আমিরাতের ডক্টর সালিম আল দাওবি, মরক্কোর শায়খ আবদুল্লাহ আইস, মিশরের জামাল ফারুক, পাকিস্তানের ডক্টর আহমদ মিয়া থানভি সহ আরও অনেকে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় অংশ নেন 14 বছর বয়সী তাকরিম। মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুম তাকরিমের সফলতার বিষয়টি নিজের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন। তাকরিমের উস্তাদ হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন জানান, বিশ্বজয়ী হাফেজ তাকরিম বর্তমানে মারকাজু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগে পড়াশোনা করছে। এর আগে গত বছর মার্চে ইরানে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় প্রথম ও সেপ্টেম্বরে মক্কায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে তাকরিম। এছাড়াও মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় 45টি দেশকে পেছনে ফেলে সে 7ম স্থান অর্জন করে। এছাড়াও 2020 সালে পবিত্র রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় তাকরিম। তাকরিম মাত্র 9.5 বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছিল। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদরা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক, মা গৃহিণী। এবছর না হলেও গত বছরে তাকরিম ছাড়াও কাতারে জাতীয় কুরআন প্রতিযোগিতায় 2টি শাখায় বিজয়ী হয়েছিল বাংলাদেশি হাফেজ উসামা ও আয়েশা। বিদেশিদের জন্য নির্ধারিত 2 শাখায় প্রথম স্থান অধিকার করেছিল তারা। কাতারে আধুনিক কাতারের স্থপতি শেখ জাসেম বিন মুহাম্মদ আলসানির নামে প্রতি বছর সরকারিভাবে জাতীয় কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত বছর 3টি শাখায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে বিশেষ বিভাগে প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে আয়েশা পেয়েছিল 1 লাখ কাতারি রিয়াল। এর আগে আরও 5 বার পুরস্কার পেয়েছে আয়েশা। 2015 সালেও একটি প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সে। পাশাপাশি আয়েশার বোন আজিজাও অন্য একটি শাখায় 5ম স্থান অধিকার করেছিল। সে পায় 50,000 কাতারি রিয়াল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশিদের এমন জয় জয়কার দেখে মুগ্ধ হয়েছিলেন কাতারের ধর্মমন্ত্রী ও সুধীজনরা। ধর্মমন্ত্রী বলেন, পবিত্র কোরআন মুখস্থবিদ্যায় বাংলাদেশিদের অগ্রযাত্রা প্রশংসনীয়। আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় মেধাবী এই হাফেজ এবং আমাদের দেশের আরও প্রতিযোগীরা অংশগ্রহণ করে বরাবরের মতোই বাংলাদেশের জন্য বয়ে আনুক বেশি বেশি গৌরব। সেজন্য রইল শুভকামনা।